सो गाइस, सबसे पहली को मेरा सोभाली को ऑफ नागपुर। सो गाइस, हम चले এসেছি যমুনা নদীর পারে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি। তো আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা হচ্ছে আমাদের নাগরপুরের মধ্যেই। নাগরপুরের মধ্যে এটা কয়টা বাজার আর কয়টা বাজারা স্কুলের পাশেই আমি দাঁড়িয়ে আছি। এখানে বিশাল একটি মাঠ, আর আমার পিছনে দেখতেই পাচ্ছ সেই প্রাচীন যুগের একটি মঠ দাঁড়িয়ে আছে, যেটি অনেক উঁচু করে একটি গম্বুজের মতো বানানো হয়, সেটি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা সেখানেই আছি। তো তোমাদেরকে নিয়ে এসেছি আজকে এখানে, যে আমাদের গয়াটায় কী কী রয়েছে সেগুলো তোমাদের দেখাবো, তারপরে আমরা চলে যাবো অন্য কোথাও। তারপরে আমাদের টিম মেম্বারদের সাথে তোমাদেরকে পরিচয় করে দিব। তো চলো আজকে দেখি, আমাদের সাথে আরেকজন টিম মেম্বার এসেছে, আমার নতুন আত্মীয়, সে এসেছে ঢাকা থেকে আমাদের এখানে। তোমাদেরকে তার সাথে পরিচয় করে দিই। চলো, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমার গাইজদের হাই বলো। হ্যালো গাইজ, কেমন আছো তুমি? এই তো ভালো। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে ও আমার খালাতো ভাই, ওর নাম শিহাব। তো ও আমাদের সাথে এখানে জয়েন করেছে, তো তোমাদের দেখানোর জন্য ওকে আমাদের সাথে নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ, চলো দেখি আমাদের আরও কয়েকজন, যাদের তোমরা আগে দেখেছিলে তাদের সাথে তোমাদের পরিচয় করে দিই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আছি নাগরপুর গয়াহাটার এই একটি পুরনো মঠের কাছে। এই মঠ অনেক আগে তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার সাথে তো আপনাদের পরিচয় হয়েছেই, আর আজকে আমরা আসছি গয়াটা আপনাদের সাথে। আমরাও ঘুরবো, আপনাদেরকেও ঘুরাবো, আমাদের সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। সো গাইজ, তোমরা দেখতেই পারলে আমাদের টিম মেম্বার। তো চলো দেখি একটু আগে দেখি, যে আমাদের পুরনো সেই মঠটি একটা গির্জার মতো দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আজ থেকে আরও 90 বছর আগে এটি নির্মাণ করা হয়। সো চলো দেখি, শেয়ার আসো। তো গাইজ, ওকে, তোমরা এতক্ষণ গয়াহাটার বিশাল বড় একটি মঠ দেখলে, আর সে এই মঠটি স্থাপিত করা হয়েছে, যে করেছেন তার নাম হচ্ছে শ্রী সতী উদয় তারা চৌধুরী, আর তার পতির নাম রসেন চৌধুরী, আর সুর শ্রীকান্ত সেন চৌধুরী, সন 1288 বৈশাখ। তো এই ছিল এর ইতিহাস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই জায়গাটায় আছি। সো এই জায়গাটি অনেক সুন্দর, তোমাদেরকে দেখালাম। তো চলো অন্য কোথাও চলে যাই, লেটস গো গাইস। আমরা চলে এসেছি 14 ঘাটা ব্রিজে, গয়াহাটার শেষের দিকে এই ব্রিজটি পড়েছে, ইউনিয়নের শেষ প্রান্তে এই ব্রিজটি পড়েছে। তো সেখানে আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমার পিছনে বিশাল একটি ব্রিজ, এর সামনে রয়েছে অনেক বড় একটি ব্রিজ, সেই ব্রিজে আমরা। তো তোমাদের দেখানোর জন্য এখানে আমাদের দাঁড়ানোর পালা আর কি। সন্দীপ, কি তোমার কি অবস্থা? এটা কি তোমার এলাকা? এটা হচ্ছে গায়ে 14 ঘাটা জোড়া ব্রিজ নামে সজীব বলতেছে তোমাদের ফ্রেন্ড। তো আমি এই সম্পর্কে খুব একটা ভালো জানি না, তার কারণ এটা ওর এলাকা আর আমার এলাকা হচ্ছে নাগরপুর, আর এটা হচ্ছে গয়াহাটা, এটা ওর এলাকা, ওর এখানেই বাড়ি। তো ও এই বিষয়টা নিয়ে আপনাদের খুব ভালো করে বুঝাতে পারবে, সেই জন্য ও বলতেছে, আমি কিছু বলতেছি না, শুধু আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে এই নদীটা চলে গেছে, এই নদীটা অনেক দূর চলে গেছে, এখান থেকে হলো তেবাড়িয়া বাজারে বাজার, তার পিছন দিয়ে এই নদীটা অনেক দূরে চলে গেছে। তো এটা ধরা যায় যে আমাদের যে যমুনা নদীটি রয়েছে, সেই যমুনা নদীর একটি ছোট্ট একটি শাখা। তো এই শাখাটা ধরে এদিকে চলে গেছে হচ্ছে আরিচা মাওয়া, ওদিক দিয়ে বেরিয়ে গেছে, আর এদিকে হচ্ছে যমুনা। তো তোমরা দেখতে পাচ্ছ, তো চলো লেটস গো।
So guys, আমরা চলে এসেছি চোহালে ডিগ্রি কলেজে আর আমি জানি যে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের মধ্যে অনেকেই এই ডিগ্রি কলেজ থেকে পাস করে অনেক চাকরিজীবী হয়েছে অনেক প্রশাসনিক লোক হয়েছে তো আমার পিছনে দেখতেই পাচ্ছ যে এটা উপজেলা ইউনিয়নের একটি জায়গায় রয়েছে তারপরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এখানে রয়েছে আর এখানে রয়েছে বাংলাদেশ পুলিশ সেন্টার তো এখানে এই পাশে একটি শহীদ মিনার রয়েছে এটি বিশাল একটি মাঠ এটি আমরা চৌহালি ডিগ্রি কলেজের মাঠে দাঁড়িয়ে আছি তো তোমরা দেখতেই পাচ্ছ সো গাইস তো দেখো এই জায়গাটা অনেক সুন্দর তো তোমাদেরকে নিয়ে আসলাম সো তোমাদেরকে এখন নিয়ে যাব আমরা যমুনা নদীর তীরে তো সেইখানটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সো গাইস আমরা চলে এসেছি যমুনা নদীর পাড়ে তো ওই আমার পিছনটায় রয়েছে যমুনা সেতু তোমরা যারা দেখেছো যমুনা সেতুর উপর দিয়ে যারা গিয়েছো তারা দেখেছো যে যমুনা সেতুটা কত বড় আর সেই যমুনা সেতুটা রয়েছে আমার পিছনে তো সেইখান থেকে অনেক কয়েক কিলোমিটার দক্ষিণে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিরাজগঞ্জ চৌহালি থানা আর চৌহালি থানার ভিতর দিয়ে বয়ে গেছে যমুনা নদীর তীর তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি সো চলো দেখি সো গাইস আমরা দেখতেই পাচ্ছি যে অনেক সুন্দর একটা জায়গা তো চলো আসো দেখি আমার সবাই একটু ঘুরে দেখি এই জায়গাটা যে বেরিবাদ হিসেবে দেওয়া হয়েছে জায়গাটা অনেক সুন্দর সো গাইস সবসে পেহলি কো মেরা সোভালি কো নাগরপুর থানা নর্থ ইস্ট সিরাজগঞ্জ জেলা সো গাইস আমরা এখন যমুনা নদীর তীরে এসে পড়েছি তোমরা যে যমুনা সেতুটির নাম শুনেছো সেটি এদিকে অনেক দূরে আরো প্রায় 2 থেকে 3 সামথিং অনেক দূরে আরো আমরা এটা ইসে এসেছি এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায় ওইখানে নৌকা রয়েছে এখানে মানুষ গোসল করে আর সব মিলে জোস জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ আসছে ঘুরতে অ্যামেজিং অনেক সুন্দর জায়গাটা তো আমরা এই জায়গাটা ঘুরে দেখছি তো জায়গাটা অনেক ভালো লাগছে আর এই জায়গাটায় আমরা আবারও আসবো কি বলো এটা ধরতে গেলে একটা পর্যটন কেন্দ্রের মতো এখানে অনেক মানুষ আসে বিকালবেলা আসলে হয়তো দেখা যেত আমরা তো একটু লেট করে ফেলেছি সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আসলে তেমন মানুষ নেই তাও অনেক মানে কম নেই অনেক মানুষ রয়েছে এখনো তো সব মিলেই জোস জায়গাটা আমরা নেক্সট টাইম আবারও আসার ট্রাই করব সো ওকে গাইস আমরা চলে এসেছি এখন বর্তমানে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে 24 নম্বর মোল্লা পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আছি আর এটা হচ্ছে কয়হাটা ইউনিয়ন উপজেলা নাগরপুর টাঙ্গাইল আর এটা স্থাপিত হয়েছে হচ্ছে 1992 সন মৌজা এটা নরদহি আর সেই স্কুলের মাঠে আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে এই দোয়েলের ছবি অথবা এই লেখাগুলো দেখে বুঝতে পারতেছ যে আমি কোথায় থাকতে পারি এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের একটা মাঠ বিদ্যালয় সেখানে আমি আছি দাঁড়িয়ে তো আমার পিছনে দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুলও রয়েছে তো এটার ভিতরে অনেক সুন্দর মানে এটা তৈরি করা হয়েছে এই জায়গাটা আর এই স্কুলটা অনেক জোস অনেক সুন্দর একটি স্কুল অনেক ভালো একটি স্কুল তো আমরা এই কয়হাটায় কী কী রয়েছে সেগুলো তোমাদের দেখানোর জন্য যেটা বলেছি সেটাই আমরা করছি যে কী কী জিনিস রয়েছে আর এই কয়হাটার মধ্যে কী কী জিনিস রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার এই পাশটায় ঘুরে দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে দোতলা একটি ভবন রয়েছে এই দোতলা ভবনটি রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়ের জন্য দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা আর সামনে একটি অনেক সুন্দর একটি গেট রয়েছে গেটটিও দেখতে অনেক সুন্দর তো আমরা এদিকে আছি দেখতে পাচ্ছি আমাদের এই স্কুলটা দেখালাম কয়হাটার মধ্যে পড়েছে এটা অনেক সুন্দর একটি স্কুল চলো চলো তোমাদেরকে একটা ফুটেজ দেখাই
ওকে তোমরা দেখতে পারলে যে তোমাদেরকে ফুটেজটা দেখালাম আর এটা আমরা তোমাদেরকে দেখালাম আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি চলো লেটস গো সো গাইস আমরা এসে পড়েছি এখন 3 নাম্বার গোহাটা ইউনিয়ন পরিষদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ গোহাটা ইউনিয়ন পরিষদ আমার পিছনে দেখাই যাচ্ছে গোহাটা ইউনিয়ন পরিষদ তো আমরা গোহাটা ইউনিয়ন পরিষদের সামনে আছি তোমরা দেখতেই পাচ্ছ সো তোমাদেরকে এখানকার সুন্দর একটা ফুটেজ দেখাই চলো তো দেখতে পাচ্ছ তোমরা অনেক সুন্দর একটা ইউনিয়ন পরিষদ এটা গোহাটার মধ্যে গোহাটা ইউনিয়ন পরিষদ আর তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে এই ইউনিয়ন পরিষদটা নির্মাণ করা হয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ আর যতটুকু পরিবেশ হওয়া দরকার আস্তে আস্তে ভবিষ্যতে হয়ে যাবে সেই জন্য আমরা আশা রাখি যে গোহাটা ইউনিয়ন পরিষদটা আরও সুন্দরভাবে তারা নির্মাণ করবে আরও সুন্দরভাবে আমাদেরকে দেখাবে আর সেই সাথে পরিষদটা অনেক সুন্দর অনেক দেখতে অনেক ভালো একটা রাস্তার কাছেই একেবারে গোহাটা মেন পজিশনে এটা রয়েছে তো অনেক সুন্দর অনেক সুন্দর সব বন্ধুরা তোমরা জানো যে বাল্য বিবাহ ভালো মাস সেটা এখানে লেখা রয়েছে বাল্য বাল্য বিয়ে রুখতে হবে আওয়াজ তোলো তালে তালে তো সেই সাথে জানি আপনি আওয়াজ তুললেই বন্ধ হবে বাল্য বিবাহ আর এটা আমরা চাই যে সারা বাংলাদেশব্যাপী যেন কোথাও এরকম বাল্য বিবাহ না হয় আর যদি বাল্য বিবাহ হতে চায় সেখানে আপনারা বলবেন যে এটা ঠিক নয় আর সেই সাথে আপনার প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নিতে পারেন আর সেই সাথে আপনার গ্রামের যে চৌকিদার রয়েছে তাদের সাথে আপনারা যদি এই বিষয়টা নিয়ে শেয়ার করেন ডিসকাস করেন সেই ক্ষেত্রে এই বিষয়টা বন্ধ হবে আর আমরা এটা চাইবো না যে বাল্য বিবাহ কখনোই হোক আর সেই সাথে আমরা সুন্দর একটি বিষয় মাথায় রাখবো সো চলো সো বন্ধুরা আমরা এসে পড়েছি দেখতে পাচ্ছ আমার পিছনে সুন্দর একটি বিল্ডিং রয়েছে বিল্ডিংটি অনেক জোশ আর বিকেলবেলা বিল্ডিংটি অনেক সুন্দর লাগে সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে শেষ দেওয়ার আগে এই জায়গাটায় আমরা আসি একবার আর সেই সাথে তোমাদের বলবো যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর লাইক করলে আমাদের ভিডিও করার রেসপন্সটা বেড়ে যায় আর সেই সাথে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি তোমাকে এতক্ষণ যাবৎ দেখার জন্য আর সেই সাথে বলবো যে একটি কমেন্ট করবে আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি পুরান হয়ে থাকো সেই সাথে যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমরা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম।